দেশ ও বিদেশের নানা স্বাদের নানা রকম গল্প নিয়ে ব্রেনস অন এয়ারে নিবেদন নাইট অফ থ্রিলস। প্রতি শনিবার রাত 8:08 চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের হাউ ইট হ্যাপেন্ড। গল্প পাঠে সুপ্রতীক এবং অন্যান্য চরিত্রে রোহান ও স্নেহাংশু। সেদিন রাতের কিছু ঘটনা আমার পরিষ্কার মনে আছে, আবার কিছু ঘটনা যেন অস্পষ্ট স্বপ্নের মতো। তাই ঠিক কি হয়েছিল তা গুছিয়ে বলা বেশ কঠিন। যেমন, কেন সেদিন লন্ডনে গিয়েছিলাম আর কেনই বা অত রাতে লন্ডন থেকে ফিরছিলাম তা ঠিক মনে পড়ছে না। লন্ডনে আগে যতবার গেছি সেদিনের লন্ডন যাত্রাটাও যেন সেগুলোর সঙ্গে মিশে তালগোল পাকিয়ে গেছে। তবে রাতে সেই ছোট্ট গ্রামে স্টেশনে নামার পর থেকে সব কিছু আমার স্পষ্ট মনে আছে, প্রতিটি মুহূর্ত। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম ধরে হাঁটতে হাঁটতে স্টেশনের ঘড়িতে দেখলাম রাত 11:30 বাজে। ভাবলাম বাড়ি যেতে যেতে হয়তো রাত 12 বেজে যাবে। স্টেশনের বাইরে এসে দেখলাম বড় মোটর গাড়িটা আমার জন্য অপেক্ষা করছে। ঝকঝকে পেতলের পার্টস আর জোরালো হেডলাইটের জন্য অন্ধকারের মধ্যেও গাড়িটা সহজেই চোখে পড়ল। গাড়িটা ডেলিভারি পেয়েছি সেই দিনই। 30 হর্স পাওয়ারের ইঞ্জিনওয়ালা রোবার গাড়ি। আমার ড্রাইভার পার্কিন্সকে জিজ্ঞেস করলাম, তো গাড়িটা কেমন চলছে? ও বলল, ভীষণ ভালো, আমি একটু চালিয়ে দেখব। এই বলে আমি ড্রাইভারের আসনে বসে পড়লাম। স্যার, এই গাড়ির গিয়ারগুলো একটু অন্য ধরনের। এই রাতে আর আপনাকে গাড়ি চালাতে হবে না, বরং আমি চালাই, বলল পার্কিন্স। না না, আমি চালাবো, এই বলে গাড়ি স্টার্ট করে দিলাম। আমার বাড়ি স্টেশন থেকে 5 মাইল দূরে। গিয়ার বদলানোর পদ্ধতিটা একটু অন্য রকমের হলেও আমার ব্যাপারটা কঠিন বলে মনে হলো না। রাতের অন্ধকারে নতুন গাড়ি নিয়ে এই রকম পরীক্ষা নিরীক্ষা করাটা যদিও সম্পূর্ণ বোকামি, তবু মনে হলো মাঝে মাঝে এই রকম বোকামি করলে ক্ষতি কী। তাছাড়া সব নির্বুদ্ধিতারই তো আর ফল খারাপ হয় না। ক্লেস্টাল হিল পর্যন্ত ভালোই চালালাম, কিন্তু এর পরের 1.5 মাইল রাস্তার বদনাম আছে সারা দেশে। শুধু চড়াইটা খাড়া বলে নয়, 3টে বিপজ্জনক বাঁকও আছে। এই পাহাড়টা পেরোলেই আমার বাড়ি। পাহাড়টার মাথা থেকে নিচে নামার সময় সমস্যা শুরু হলো। বেশ দ্রুত গতিতে চলছিল গাড়িটা। হঠাৎ ভাবলাম, গিয়ারে না দিয়ে গাড়িটা নিউট্রালে উত্রায়ের রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে যাব। কিন্তু গাড়িটা নিউট্রালে আনা গেল না। শুধু তাই নয়, গাড়িটা টপ গিয়ারেই ফেঁসে রইল। উত্রায়ের রাস্তায় ঝড়ের বেগে নামছে গাড়ি, বাঘগুলো আসবে একে একে। সুতরাং গাড়িটা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রেক কষলাম, কিন্তু ব্রেকও লাগলো না। তাতেও ঘাবড়াইনি, কিন্তু এরপর হ্যান্ডব্রেকও যখন কাজ করলো না, তখন আশঙ্কায় রীতিমতো ঘামতে শুরু করলাম। গাড়ির উজ্জ্বল হেডলাইটের আলোয় রাস্তা দেখে কোনো রকমে প্রথম বাঁকটা পেরোলাম। এরপর প্রায় খাদে পড়তে পড়তে কোনোভাবে দ্বিতীয় বাঁকটাও পেরোনো গেল। এখন 1 মাইল সোজা রাস্তা, তারপর তৃতীয় ও শেষ বাঁক। এই বাঁকটা কাটাতে পারলে এ যাত্রা বেঁচে যাব, কেননা এরপর আমার বাড়ির রাস্তাটা একটু চড়াইয়ের মতো, গাড়ির গতি আপনা আপনিই কমে যাবে। এই বিপজ্জনক পরিস্থিতিতেও পার্কিন্স ছিল সতর্ক ও তৎপর, মাথা একদম ঠান্ডা। ও বলল, স্যার, 2টো বাঁক কিন্তু আমরা এইভাবে পেরিয়ে এসেছি, শেষ বাঁকটা কাটানো যাবে না, গাড়ি অবশ্যই খাদে পড়ে যাবে। তারপরেই পার্কিন্স ইঞ্জিনের সুইচ অফ করে দিল, কিন্তু তা সত্ত্বেও
গাড়ি অসম্ভব দ্রুতগতিতে এগিয়ে চলল। তখন পাশের সিট থেকে হাত বাড়িয়ে স্টিয়ারিং হুইলটা সামলাতে সামলাতে পার্কিন্স বলে উঠল, স্যার, এই শেষ বাঁকটা আমরা কিছুতেই কাটাতে পারবো না, আপনি বরং গাড়ির দরজাটা খুলে লাফিয়ে পড়ুন। আমি বললাম, না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তোমার ইচ্ছা হলে তুমি লাফাতে পারো। না, আমিও তাহলে আপনার সঙ্গেই থাকব, বলল পার্কিন্স। এটা যদি আমার পুরনো গাড়ি হতো তাহলে গাড়িটা রিভার্স গিয়ারে দিয়ে গিয়ার বক্স জ্যাম করে একটা সুযোগ নিতে পারতাম, কিন্তু এই গাড়িতে তা করা গেল না। পার্কিন্স আমার জায়গায় ড্রাইভারের সিটে চলে আসার চেষ্টা করেও পারল না, যে গতিতে গাড়ি চলছে তাতে সেটা সম্ভব হলো না। স্টিয়ারিং থেকে যেন কীরকম শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে, আর বিশাল ঝকঝকে নতুন গাড়িটা ক্যাচ ক্যাচ আওয়াজ করে তীব্র গতিতে চলছে, হেডলাইট জ্বলছে উজ্জ্বলভাবে। পলকের জন্য আমার মনে হয় উল্টো দিক থেকে যদি কোনো মানুষ বা বাহন আসে, আমাদের এই গাড়ি তাদের কাছে হবে মৃত্যুর উজ্জ্বল পরোয়ানার মতো। তৃতীয় বাঁকটা কাটানোর সময় গাড়ির একটা চাকা মুহূর্তের জন্য খাদের ওপর ঝুলে থাকলেও খাদে না পড়ে কোনো রকমে আমরা বেঁচে গেলাম। এবার খালি একটা পার্কের গেট, আর যার ভেতর দিয়ে আমার বাড়ি যাব। কিন্তু গেটটা আমাদের ঠিক সামনে নয়, আমাদের এই রাস্তা থেকে বাঁ দিকে 20 গজ দূরে। স্টিয়ারিং হুইলটা ঠিক মতো ঘুরিয়ে নিশ্চয়ই ওই গেটের কাছে পৌঁছতে পারতাম, কিন্তু তৃতীয় বাঁকটা কাটাবার সময় সম্ভবত স্টিয়ারিংটাও খারাপ হয়ে গেছিল, সেটা আর ঠিক মতো ঘোরানো গেল না। প্রাণপণ চেষ্টা করেও যখন গাড়িটাকে আর নিয়ন্ত্রণে রাখা গেল না, তখন আমি আর পার্কিন্স দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। বড় মুহূর্তেই 50 মাইল স্পিডে চলতে থাকা ওই গাড়ি গিয়ে ধাক্কা মারল পার্কের গেটের ডান দিকের থামে। সংঘর্ষের আওয়াজটা স্পষ্ট শুনতে পেলাম, আর আমি তখন হাওয়ায় ভাসছি। কিন্তু তারপর কি হলো? পরে যখন আমি আমার অস্তিত্ব সম্বন্ধে আবার সচেতন হলাম, তখন দেখি রাস্তার ধারে একটা ওক গাছের নিচে ঝোপের মধ্যে পড়ে আছি, একটা লোক আমার পাশে দাঁড়িয়ে। প্রথমে মনে হলো লোকটা বোধহয় পার্কিন্স, তারপর লোকটাকে চিনতে পারলাম, আমার কলেজ জীবনের প্রিয় বন্ধু স্ট্যানলি। আমাদের দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। এই সময়ে এবং এই পরিস্থিতিতে ওকে হঠাৎ দেখতে পেয়ে একটু অবাকই হলাম, কিন্তু তখন আমার যা অবস্থা, বিপর্যস্ত আচ্ছন্ন ভাব, সবকিছুই স্বপ্নের মতো লাগছে। যা দেখছি বিনা প্রশ্নে বা সংশয়ে তাই মেনে নিচ্ছি। আমি বললাম, ওহ, কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট! স্ট্যানলি মাথা নাড়ল, ওর মুখে আগের মতো সেই স্বচ্ছ সুন্দর মৃদু হাসি। আমি নড়াচড়া করতে পারছিলাম না, নড়াচড়া করার কোনো ইচ্ছেও ছিল না, কিন্তু আমার সমস্ত ইন্দ্রিয় তখন সজাগ। দেখতে পাচ্ছিলাম কিছু লোক হাতে লণ্ঠন নিয়ে গাড়িটার ভগ্নাবশেষের কাছে দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছে। চিনতে পারলাম ওদের, বাড়ির দারোয়ান, তার বউ, আরো দু একজন। ওরা কেউই আমার দিকে তাকাচ্ছিল না, গাড়ি নিয়েই ব্যস্ত ছিল। হঠাৎ যেন কেউ যন্ত্রণায় চিৎকার করে উঠল, বলল, পুরো গাড়িটার ওজন ওর উপরে পড়ছে, খুব আস্তে আস্তে গাড়িটাকে তুলে ধরো, এটা আমার পা, কে যেন বলে উঠল। গলাটা চিনতে পারলাম তৎক্ষণাৎ, পার্কিন্স কথা বলছে। স্যার, কোথায়? বলে চেঁচিয়ে উঠল পার্কিন্স। এই তো আমি এখানে, আমিও উত্তর দিলাম, কিন্তু কেউ আমার কথা শুনতে পেল না। সবাই গাড়ির সামনে ঝুঁকে পড়ে কি যেন দেখছিল। স্ট্যানলি আলতো করে আমার কাঁধে হাত রাখল। আহ, কি আরাম ওর স্পর্শে, আমার ভারী ভালো লাগলো। স্ট্যানলি জিজ্ঞেস করল, ব্যথা ট্যাথা নিশ্চয়ই নেই, কি বলো? না না, একদম ব্যথা নেই, আমি বললাম। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, ব্যথা একদম থাকে না, বলল স্ট্যানলি।
এবং তখন বিস্ময়ে অভিভূত হয়ে আমার মনে পড়ে গেল, স্ট্যানলি, স্ট্যানলি, ও তো অনেকদিন আগে আন্ত্রিক রোগে মারা গেছে, সেই ওর যুদ্ধের সময়। কান্নায় অবরুদ্ধ গলায় ওকে আমি বললাম, স্ট্যানলি তুই তো বেঁচে নেই রে। স্ট্যানলি ওর সেই সহজ সুন্দর হালকা হাসি হেসে বলল, তুমিও বন্ধু। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।